তোমার কি খাওয়ার রুচি আসছে একটু? খাই আবার ওষুধ খাইতে হবে তো, দুপুর বেলার ওষুধ আছে, বাবা কি বলে গেছে? আছে বাদ খাওয়ার পর খাওয়াই দিয়েছে, আমার বইলা যায় না কোনটা বলছে। এখানে বাদ খাওয়া শেষ হলে এখানটা খাওয়াই দিয়েছে। না না অতি পাই বলছে না, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, এত তাড়াহুড়ো কি আছে, গলায় কাটা লাগাও না আবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য রান্নাঘরে চলে আসছি। তাতে কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা, আমার মা যে দেশ থেকে মানে কিছু ছোট মাছ নিয়ে আসছিল, সেটা এখন রান্না করতেছি। তো রান্না করার জন্য এখানে হচ্ছে আমি ছোট মাছগুলাকে আর কি, এমনি তো আম্মা কেটে কুটে নিয়ে আসছিল বাড়ি থেকে আসার সময়। তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি, সুন্দর করে গুড়া মাছটাকে, গুড়া মাছও বলি আমরা ছোটো মাছও বলি। তো ধুয়ে সুন্দর করে এখানে শুধু রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব, আর একটু কাঁচা তেল দিব অল্প করে। তো এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এটাকে আমি টমেটো আর আমড়া দিয়ে রান্না করব, ধনে পাতা কাঁচামরিচ দিয়ে টকের মতো রান্না করব, মাখানো গুঁড়া মাছ। এটা হচ্ছে অনেক মজা হয়, আর ছোটো মাছগুলা কিন্তু অনেক মজা ছিল, খেতে খুব ভীষণ মজা ছিল। এই গুঁড়া মাছটা আসলে আমরা মানে কাটার ভয়ে আর কি কিনে আনি না, কিন্তু আসলে এটা খেতে খুবই মজা। এটা আমাদের পুকুরের মাছ আমাদের বাড়ির, তো আম্মা নিয়ে আসছে আর কি। তো জানে যে আমার হাজব্যান্ড, তারপরে আমি, তারপরে আমার ছোটো মেয়ে, আমরা সবাই পছন্দ করি এই জন্য, তো এই জন্য আর কি। তা এখন রান্না করতেছি এটা, তা আমড়াগুলো দিয়ে দিলাম, দিব হচ্ছে টমেটো, টমেটোটা আমার ফ্রোজেন টমেটো দিচ্ছি। তো এই যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব, আর ঝোল দিব না এটার মধ্যে, আর পানি টানি কিছুই দিব না। এ যে হাত ধোয়া পানিটা দিয়েছি সেই পানিটাতে হয়ে যাবে। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এই তো আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, তো এই গরমের মধ্যে আসলে আজকে সারা রাত তো এত গরম পড়েছে যে কি বলবো। তো এটা তো গতকালকের ভিডিওতে, এই জন্য আমি আজকে ভয়েস রেকর্ড করতেছি, সেই জন্য বলতেছি সে আজকে রাতে এত গরম পড়েছে যে কি বলবো, যে মানে অস্থিরতা গরম, এরকম গরম পড়েছে বাংলাদেশে, কি অবস্থা আল্লাহই জানে। তো যাই হোক, তো তোমাদের সাথে এখন শেয়ার করে ফেলবো রান্নাটা। তো এই তো আজকে একটু এলোমেলো রান্না করতেছি, তো গুঁড়া মাছটা ঠিকঠাক মতো রান্না করেছি। তো পটল দিয়ে আর রুই মাছ যেটা, সেটা একদম বিশ্রীভাবে রান্না করেছি, খুব পুরাই এলোমেলো রান্না করেছি, বুঝতে পারলাম না মানে কেন জানি মাথা ঠিক নাই। আসলে মার্কেটে দৌড়াইতে দৌড়াইতে এই বিয়ে উপলক্ষে আর কি সবই এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এইটা কয়েকদিন যাবৎ থাকবে এরকম। তা ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ একটা তাওয়ার মধ্যে আমি হচ্ছে ছোটো ছোটো করে ভেন্ডি কেটে সুন্দর করে ওইদিকে দিয়েছি, ওইটাতে ভর্তা বানাবো, ওটা দিয়ে মানে ভেন্ডির ভর্তা বানাবো আর কি। ছোটো মাছ রান্না করতেছি, গুঁড়া মাছ আর কি, টমেটো দিয়ে আমড়া দিয়ে আর হচ্ছে ভেন্ডির ভর্তা, আর করব হচ্ছে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো পটল দিয়ে রুই মাছটা একদম বাজে হয়েছে, আর মাথা ঠিক ছিল না, আসলে মাথা একদম এলোমেলো ছিল। তো এই জন্য আর কি পটল দিয়ে রুই মাছটা যে রান্না করছি একদম মানে খুবই
কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কি করছি, মানে পুরাই উল্টাপাল্টা হয়ে গেছে। তা এখনই দেখতে পারবা যে আমি পটল দিয়ে রুই মাছটা কীভাবে রান্না করলাম। তো গুড়া মাছটা প্রায় হওয়ার পথে এখন ধনে পাতা দিয়ে দিব বেশি করে। না না সরি, ধনে পাতা ছিল না, তো ধনে পাতা দেওয়া হয় নাই। তো গুড়া মাছে কিন্তু মেনলি হচ্ছে ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে। তো তো এই তো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি আজকে, এমনি তো মানে এলোমেলোই লাগতেছিলো, ভয়েস রেকর্ড দিচ্ছিলাম এখন, মানে তখন এখন আর কি। তো একটু পর পর আমার এক ভিউয়ার্স ফোন দিতেছে, তো অনেক বিরক্ত ফিল করতেছি, ভয়েস রেকর্ড দেওয়ার সময় বারবার ফোন দিতেছিল। তো আমি ওর সাথে একটু কথা বলে তারপরে হচ্ছে ভয়েস রেকর্ডটা দিতেছি আর কি। তো পরপর ফোন দিচ্ছি, তাই এখন দেখতে পারবা আমি হচ্ছে কীভাবে পটল দিয়ে রুই মাছটা রান্না করলাম, পুরাই এলোমেলো। তোমরা কেউ কিছু মনে করো না, আজকে রান্নার মধ্যে একদমই মন বসছিল না আর কি, কারণ মানে মার্কেটে যখন যাই যাব, মানে বা একটা কেনাকাটা থাকবে, তখন কিন্তু পুরাই এলোমেলো লাগে যে বাইরে যাব, কেনাকাটা করব, বা বাইরে থেকে আসছি এরকম আর কি, মনে হয় একদম টায়ার্ডের মতো লাগে, পুরাই মনে হয় যে কিছুই না করি। তো রান্না তো করতে হবে, খেতে তো হবেই। হ্যাঁ, তো এখন আমার আম্মাও আছে বাসায়, তারপর আমরা আছি সবাই, তো রান্না তো করতে হবে কোনো রকম আর কি করলাম। তো পটলটা এই ধরনের রান্না করলাম যে মানে কি বলবো, আমার হাসি পাচ্ছে, এটা একটু তোমাদের সাথে কি শেয়ার করব না, সব কিছুই তো শেয়ার করি, তো এটা শেয়ার করবো না কেন। তো যেহেতু করেছি তো এলোমেলো করেছি, এলোমেলো সবসময় কি আর ভালো রান্না হয়, ভালো কি সবসময় করবো, খারাপ কি কখনোই করব না, সেটা তো হতে পারে না, তাই না? রান্না যে করব সবসময় যে পারফেক্ট হবে সেটা তো মানে ঠিক না, তাই না? সবসময় পারফেক্ট হবে সেটা কিন্তু ঠিক না, তো এলোমেলো হতেই পারে। তো এই জন্য এখন দেখবা যে কী এলোমেলোটা করলাম আমি। আমি হচ্ছে প্রথমে দরকার ছিল আমার মশলাটা কষানোর পর, প্রথমে মশলা কষানোর পর আমি মাছটা একটু কষানোর দরকার ছিল। তো সেটা না করে আমি হচ্ছে পেঁয়াজ আর তেলের মধ্যে একদম ডাইরেক্ট আমি পটল আর আলু দিয়ে ফেলেছি। দিয়ে তারপরে হচ্ছে যখন পটলগুলো একটু মশলা টশলা দিয়েছি, তারপরে হচ্ছে আমি মাছগুলো দিছি। আমি তো একদম অবাক হয়ে গেছি, আমি বোকার মতো এটা কী করলাম। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, আমি কী রাগ উঠতেছিল তখন যে এটা কী হইলো, এটা তো ঠিক হয় নাই, মাছটা এখন আমি কীভাবে কষাবো, মানে আর কোনো ধৈর্য ধরতে পারলাম না, ধৈর্য ছিল না যে মাছটা উঠায় আমি আবার মশলা কষায় তারপরে দিব তরকারির মধ্যে, এটা কোনো ধৈর্যই ছিল না। তো এখন দেখতে পারবা আমি কী করছি, পুরা মাছে আমি পটলের উপরে দিয়ে দিছি। মাছটা আগে কষানোর কথা ছিল, কিন্তু মাগার তরকারিটা এত মজা হয়েছিল, মানে সবাই বলতেছিল যে তরকারি তো মজা হয়েছে, মাছটাও তো খুব টেস্টি লাগতেছে। আম্মু আপনি বলতেছেন এলোমেলো রান্না করছেন, এটা কেন বললেন? আমি যে আমি নিজেই তো বল মানে রান্না করছি, আমি নিজেই তো অবাক হয়ে গেছি যে এটা কী রান্না করলাম, তাই না? তাই আমার ছেলেমেয়েরা সবাই বলতেছেন আম্মু মজা হয়েছে, তো মাছটা তো খুবই টেস্টি লাগতেছে, মানে কাঁচা মাছটা আজকে চাইছিলাম যে কাঁচা মাছটাকে, অন্য সময় তো ভেজে রান্না করি, তো আজকে চাইছিলাম কাঁচা মাছটাকে মানে পটল আলু দিয়ে তো কাঁচা মাছটা রান্না করবো কষায়া। তো সেই ভাগ্য আর হলো না, তো মাছ কষানো হয়নি। তো দেখা যাচ্ছে যে আমি এমনিতেই পটলের উপরে কাঁচা মাছগুলো দিয়ে দিছি, তো এখনই দেখতে পারবা যে পটলের উপরে এই যে মাছগুলো দিতেছি আমার মাথায় একটু কাজ করে নেই, আমি এটা কী কাজ করতেছি। তো পরে আমি রিয়েলাইজ করছি যে ওমা এটা কী করলাম, এটা তো ঠিক হয় নাই, আমি তো আগে মাছগুলো কষানোর কথা ছিল তারপরে পটলগুলো দিব মাছগুলো উঠানোর পর ওই ঝোলটার মধ্যে আর কি, পটলগুলো কষাবো। তো মাথা একদমই ঠিক নেই, মাথা কোনো কাজ করতেছিল না, জান হয়তো একটা নিজেদের আত্মীয় স্বজনের যখন বিয়ে শাদি হয় তখন কিন্তু মানে শপিংয়ে দৌড়াইতে দৌড়াইতে আর কার কী লাগবে না লাগবে, আর আমি তো একা না, আমার দুইটা মেয়ে আছে, ছেলে মেয়েরা আছে, তারপরে আমার আম্মা আছে, আম্মা কী পরবে, আম্মা কী পরে যাব, আমার মেয়েরা কী পরে যাবে, মানে কখন কোথায় কী পরে যাবে, বা আমি কী পরবো, হ্যাঁ, তা আমার বাচ্চারা কী পরবে, আমার হাজব্যান্ড কী পরবে বিয়েতে, সেই চিন্তাই খালি। তো এই চিন্তা করতে করতে দেখা যায় যে বাসায় মানে
কিছু না কিছু আমার এলোমেলো কাজ হচ্ছে আমার নিজে থেকে আর কি, আর মানে সবই এলোমেলো। আচ্ছা যাই হোক, সেটা বারবার বলে লাভ নেই, এটা তোমরা বুঝবা। তো এটাই তো, এই যে আমি একটা মানে কি বলবো, কি কাজ করছি আমি, আহাম্মকিয়া কাজ করছি দেখো। তো এই যে মাছের মধ্যে, আরে পটলের মধ্যে মাছটা দিয়ে দিছি, তারপরও খাওয়ার সময় আমার মেয়ে বলতেছে মজা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম এটা কেমন হয়েছে, আমি তো ভয়ে, আমি কি হ্যাঁ আমি এটা কি রান্না করলাম, আমার তো ভয়ে আমি মনে মনে বলতেছি যে আজকে যে বাচ্চারা খায় কি না, এমনিতে কাঁচা মাছ রান্না করছি, আবার যে খায় কি না না খায় কোনো তার কোনো নিশ্চয়তা নাই। ওই পাশ থেকে হচ্ছে আমার ভেন্ডিটা হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে হচ্ছে টেলে নিয়েছি, এতক্ষণ একটু ঢাকনা দিয়ে দিই আর কি, যেটা দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা আমার আম্মা অনেক পছন্দ করে, খুবই পছন্দ করে। তো এটা হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কি বলে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা বানাবো, আর লবণ দিয়ে, আর কিছু না। শুকনো মরিচটা হচ্ছে আমি টেলে নিব, তো টেলে হচ্ছে আমি ভর্তাটা বানাবো। তো এই যে, এই যে পটলের তরকারি কেমন সাদা সাদা লাগতেছে মাছগুলোর জন্য, মাছগুলো যদি আমি একটু কষায় নিতাম তাহলে এরকম লাগতো না, কিন্তু খেতে ভালো লাগছিলো, খেতে মজা হয়েছিল, সবাই খুব মজা করে খাইছে, ভালোই লাগতেছিলো। তো এই তো, আর ধনে পাতা না ছিল না আজকে, ধনে পাতাটা মিস হয়ে গেছে, গুঁড়া মাছও দিতে পারিনি। আর এই যে পটলের তরকারিটাতে গুঁড়া ধনে পাতা কিন্তু অবশ্যই দিতে হয় এইসব তরকারিতে, ধনে পাতা না ছাড়া একদম মানে কোনো এটার অস্তিত্ব নাই। আচ্ছা যাই হোক, সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে এভাবে মিসিং হয়ে যায়। তো এখন হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম, তো এখন মেখে নিচ্ছি। তো এই যে শুকনা মরিচ আমি হচ্ছে টেলে নিছি, শুকনো মরিচটা টেলে নিতে হয় আর কি। তো এই ভর্তাটা খুব মজা হয়, এই ভর্তাটা আমার আম্মার খুব প্রিয়, আমার বাসায় সবাই অল্প অল্প করে খুব মজা করে খায়, খুবই মজা। তো এই তো, তো এখন দেখা যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 7-8 জনের রান্না রান্না করতে হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ। তো এই জন্য মনে হয় যে একটু এলোমেলো হয় সব দিক দিয়ে আর কি, কাজে মানে মনে হচ্ছে যে একটু এলোমেলো। আচ্ছা যাই হোক, এটা ঠিক হয়ে যাবে। তো এই তো আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলি দিয়ে। তো আজকে বলবা যে গরমটা কিরকম পড়েছে সবার, মানে বাংলাদেশে তো অনেক প্রচণ্ড গরম, কে কে অনুভব করেছো এই গরমটা, মানে কি দুর্দান্ত গরম গরম আজকে। তো এত গরমের মধ্যে কে কে ভালো করে ঘুমাইছো কি ঘুমাইছো না সেটা অবশ্যই বলবা। আর আমার ভিডিওতে মানে তরকারি, ওই যে দেখতে পাচ্ছ তরকারি, এমনিতে লাস্টে কালারটা একটু ভালোই আসছে মোটামুটি। তো যে যাই হোক, যেরকমই হয়েছে সবাই বলছে মজা হয়েছে, কেন মজা হয়েছে আমি তাও জানি না, কীভাবে মজা হইলো আমি বুঝতেই পারিনি। আমি তো ভাবছি যে যা আজকে গেছি শেষ। তো গরম কে কে অনুভব করছো অবশ্যই কমেন্টস করে জানাবা, আজকে আজকের গরমটা গতকাল রাতের থেকে আর কি গরমটা কে কে অনুভব করেছো সেটা অবশ্যই আমাকে জানাবা কমেন্টস করে। মানে আমরা তো একদম জলে পুড়ে ছাই হয়ে গেছি। তো এই তো আমার বাসায় কিন্তু এসি নাই, তো আমার মেয়েরা বলতেছে সকালবেলা উঠেই বলতেছে এবার যদি এসি না কিনেন তাহলে দেখেন কি হয়। হ্যাঁ, এসি অবশ্যই কিনতে হবে। তো এই আর কি, তো বললে তো আর কিনা হয়ে যায় না, তাই না? এই আর কি, তো ওরা বলবে আর আমি কিনে ফেলবো এমন তো কোনো কথা না, ওর বাবা মেরেই ফেলবে, এমনিতেই অনেক টাকা বিল আসে। তো এই তো আমার ভিডিও শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।